আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি নিমাস কিচেনে ওয়েলকাম নতুন একটা ভিডিও দেখার জন্য। মুচমুচে খাস্তা নিমকির রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এই নিমকিটা সচরাচর আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, ঘরে তৈরি করলে কিন্তু কোনো অংশে বাজারের থেকে কম হয় না, তার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আটা নিয়ে নিয়েছি 1 কাপ, আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 2 চা চামচ চিনি। এই নিমকিটায় কিন্তু লবণ একটু বেশি লাগে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, 2 চা চামচ খাবার তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আর আটার ভিতরে তেল হয়েছে কিনা বোঝার উপায় হলো যখন আটাগুলো মুঠো করব, মুঠো হয়ে গেলে তাহলে বুঝতে পারবেন তেলের পরিমাণ ঠিক আছে। 1/2 কাপ নর্মাল পানি ব্যবহার করছি ডোটা রেডি করার জন্য। টাইট করে ডোটা রেডি করতে হবে, না হলে কিন্তু তেলটা নিমকির ভিতরে চলে যাবে, মুচমুচে ভাবটা ততটা আসবে না। 15 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। আমার 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি আটার ডোটাকে আরও ভালো করে মুথে নিব যেন নিমকিগুলো খুব মুচমুচে আর খাস্তা হয়। আর নিমকিগুলো কিন্তু আপনারা প্রায় 1 মাস থেকে 2 মাস সংরক্ষণ করতে পারবেন কোনো এয়ারটাইট বক্সের ভিতরে। এখন আমি আটা সবগুলো দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি, আপনাদের যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে ভাগ করেও বেলে নিতে পারবেন। এখন আমার রুটিটা বেলা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি খাবার সয়াবিন তেল। যত সম্ভব পারেন পাতলা করে বেলার চেষ্টা করবেন। আর এখন দিয়ে দিচ্ছি আটা একটু ছিটে, তারপর রুটির এক সাইড থেকে ধরে দড়ির মতো করে বটে নিতে হবে। খেয়াল রাখবেন যেন সম্পূর্ণটা সমানভাবে বটা হয়, এতে হবে নিমকির সাইজও সুন্দর হবে আর নিমকিগুলো খুব খাস্তা হবে। আর নিমকি ছোট বড় কতটুক মাপে আপনারা তৈরি করতে চান সেই হিসেবেই রুটির সাইজটা কেটে নিতে হবে। আমি এখন একটা রুটি বেলে নিচ্ছি, আর যত সম্ভব পারেন পাতলা করে বেলে নেবেন, এতে মুচমুচে ভাবটা খুব ভালো আসে। আমার রুটি বেলা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন নিমকি কীভাবে তৈরি করতে হবে। ভাজটা আপনারা এখানে ভিডিওতেই ভালো করে দেখে নেন, আমি বলে আপনাদের ভালো করে বোঝাতে পারবো না। এখন আমি নিমকিগুলো তেলে ভেজে নিচ্ছি। মিনিট 10 লেগেছে আমার মাঝারি আছে নিমকিগুলো বাছতে। আর একটু ধৈর্য ধরে নিমকিগুলো বাজবে, না হলে ভিতরে কাঁচা থাকবে আর উপরে ক্রিসপিটা আসবে না। আমার নিমকি ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আর নিমকিগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সাথে যে কত মুচমুচে আর ক্রিসপি হয়েছে, আর পাটগুলো কত ভালো বোঝা যাচ্ছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক ও শেয়ার সামনে ভিডিও করতে আমাকে অনুপ্রাণিত করে। আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ।